आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শারুথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 47 লক্ষ টাকা ব্যয়ে সাপেক্ষে তারাপুরে তৈরি হচ্ছে বক্স কালভার্ট। সুকন্যা নিধি ব্যাংকে টাকা জমা রেখে প্রতারণার শিকার গ্রাহকরা, মামলা থানায়। মাধ্যমিক শুরুর আগে করিমগঞ্জে নেতাজি মেলা বন্ধের দাবি অভিভাবকদের। এবারে সংবাদ বিস্তারিত। তারাপুর এলাকার জমাজলের সমস্যা নিরসনে তৈরি করা হচ্ছে বক্স কালভার্ট। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কথা জানান কাজের বরাত পাওয়া ঠিকাদার। তিনি জানান, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় বিধায়ক তহবিল থেকে প্রায় 47 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে তৈরি করা হচ্ছে এই কালভার্ট। বর্ষার আগেই এর কাজ শেষ হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন আগে সংশ্লিষ্ট এলাকায় থাকা হোমপাইপে আবর্জনার স্তর জমে যায় 80% ব্লকেজ করে রাখে, ফলে জল নিকাশে ব্যবস্থাও সঠিকভাবে হতো না। বিধায়কের এই পদক্ষেপে আগামীতে তারাপুর এলাকায় বসবাসকারী জনগণরা জমা জলের সমস্যা থেকে কিছুটা হলে রেহাই পাবেন বলে আশা ব্যক্ত করেন। বক্স কালভার্টের কাজ চলছে। আমাদের শিলচরের মাননীয় বিধায়ক হওয়ার পর থেকেই ওনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জমা জলের নিষ্কাশন কীভাবে শিলচর শহরে করা যায়। তার জন্য একদম তিনি যেদিন প্রথম বিধানসভা, সেই বিধানসভাতেই উনি প্রস্তাব রেখেছিলেন। তারই সুবাদে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের শিলচরের বিধায়কের কথার উপর নজর দিয়েছেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখেছেন। দেখে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, রাঙ্গির খাল, সঞ্জয় মার্কেট এরিয়া, টাউন ক্লাব, এখানে যেটা একটা বক্স কালভার্টের কাজ চলছে, ওখানে বিগত স্বাধীনতার পর হয়তো বা এখানে হোমপাইপ ছিল, একদম সরু ছোটো সাইজের একটা হোমপাইপ ছিল, যে হোমপাইপের 80% ব্লকেজ ছিল, যার জন্য শিলচর শহরের জল বেরোতে ভীষণ কষ্ট হতো। ওইটার মাথায় নিয়ে মাননীয় বিধায়ক এটা একটা প্রস্তাব দেন আমাদের ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধায়কের কথা শুনে সারা দিয়ে এই কাজটাকে স্যাংশন করে দেন সিআইডিএফের হেড থেকে। এতে আমাদের ফাইন্যান্স মিনিস্টার অজন্তা নায়ক মহোদয়া, উনিও আমাদের বিধায়ককে সাহায্য করেছেন এই কাজের জন্য, এবং আমরা শিলচরবাসী খুবই আনন্দিত যে এই পুরানো কাজগুলো দেখে দেখে যেভাবে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় উদ্যোগ নিয়ে কাজ করছেন, তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং ভগবানকে প্রার্থনা করি যে উনি যেন সুস্থ থাকে। এইভাবে যে আমাদের শিলচরের যে পাহাড় সমান সমস্যাগুলো যেভাবে নিরসন করার চেষ্টা করে যাচ্ছেন, উনি যাতে করতে পারেন ভগবানের কাছে সেই প্রার্থনা নিয়ে আমরা। শিলচর ইটখলাস্থিত আর্যপট্টিতে সুকন্যা জীবননিধি লিমিটেড নামে এক ফাইন্যান্স এজেন্সির প্রতারণার শিকার হলেন বিপুল সংখ্যক গ্রাহকরা। সূত্র মতে জানা গেছে, মাস তিনেক আগে কাছারের ব্যবসা আরম্ভ করে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষকে কোম্পানির গ্রাহক বানাতে চেষ্টা করে সংশ্লিষ্ট কোম্পানি। জেলার শিলকুড়ি এলাকার প্রায় 300 জন লোক কোম্পানির ফাঁদে পড়ে তার শর্ত অনুযায়ী প্রতি মাসে ব্যাংকে টাকা জমা করতে শুরু করেন। কিন্তু টাকা জমা করলেও দীর্ঘদিন থেকে নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারায় সমস্যায় পড়তে হয়। তাদের 300 জনে মোট 75 লক্ষ টাকা সংশ্লিষ্ট কোম্পানিতে জমা করেন বলে জানা গেছে। সোমবার গ্রাহকরা বিষয়টি নিয়ে ব্যাংকের কার্যালয়ে এলে পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এদিন ব্যাংকের ডিরেক্টর মানিক দাসকে তাদের টাকা ফিরিয়ে দিতে চেপে ধরেন প্রত্যেকেই। এতে সৃষ্টি হয় উত্তেজনা সহ লুটপাট। হাল্লা চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অবস্থা ব্যাগতিক দেখে সঙ্গে সঙ্গে খবর দেন মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে। পরে ফাঁড়ির পুলিশ কর্মীরা এসে ডিরেক্টরকে কার্যালয় থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে গ্রাহকরা মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এমর্মে ডিরেক্টর মানিক দাস ও তার সহযোগীদের অভিযুক্ত করে এক এজাহার দাখিল করেন। এতে উল্লেখ করে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে বলে দাবি জানান তারা।
মানিকদার হিসাবে এখন বোঝা গেল মালিক আর কি, প্রোপ্রাইটার, কিন্তু ডিরেক্টর হিসাবে আছে, সিইও হয় নিজের। ওইখানে একটা অ্যাকাউন্ট খুলছে, সেভিংস অ্যাকাউন্ট। তো খোলার পরে শোনা গেছে যে এখানে লোন টোন দেয়, যে নিজের ব্যবসা হিসাবে মানে সবারই তো একটা ছোটো মোটো লোন সোন লাগে। তা আমি ট্রানজ্যাকশন শুরু করছি, প্রায় 20,000, 10,000, 50,000 নিত। দুই দিন পরে অনলাইন অন্য ব্যাংকে ট্রান্সফার হইত। প্রবলেমটা হলো তার এখানে কোনো মানে গ্যাপ টেকা উঠানো যায় না, ক্যাশ বা নিজের ইচ্ছা মতো ডিজিটালি ট্রান্সফার করা যায় না। এর ল্যাপটপে একটা লক আছে, লকটা খুললে গিয়ে ট্রান্সফার হয়, সারা ট্রান্সফার নাই। গত শুক্রবারের রাত্রে আনঅফিসিয়ালি মানে আমার হেল্প চাইছে, 50,000 ক্যাশ লাগে, তার ব্যাংকের একটা প্রবলেম হয়েছে, কাস্টমাররা দিতে লাগে অনলাইন সুবিধাও না। গতকালকে সোমবারে আমার এ দিব হয়েছে। তো আমি তিন দিনের ভাবে এখন ব্যাংক বন্ধ আছে শুনে রবি, আচ্ছা লোন টোন লই বন্ধু বান্ধব আসছে লই আমি ম্যানেজ করে তারা দিয়ে দিস। তো কালকে গেছি ওটানি পুরা দিনটাই গেল। এরপর দেখি অনেক মেয়ে লোকরা আইসে, গ্রুপ মিলে 30-40 জন আইয়া, তারারও টেকা উঠাই তো খুবই 1,000 খুবই 2,000 এটা করে দিতে পারে না। তো 30-40 জনের গ্রুপের মধ্যে 67,000 না 71,000 কত হয়েছে, তারাটা ইয়ে দিতে পারছে না। পুরা দিন তারা অনেক হেল্প করা গেছে, আমার খালি আধা ঘন্টা পরে আইন একবার একটা NEFT করলো 50,000 20,000 করে দিল, আর একটা 10,000 কইছে আপনি যাইন গা দাদা আপনারটা ফসবো। তো NEFT হিসাবে দেখতে গেলে ব্যাংকটা ইটকলা আর্যবর্তীর মুখে ইয়া বড়রারে ক্যাপচার করার চেষ্টা করে। আর FD করা হইলো তার মেইন মোটিভ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সা হলে FD করা হইলে 1,50,000 2,00,000 করলে দিলে 8,00,000 10,00,000 ওরকম। আগামী 3রা মার্চ থেকে গোটা রাজ্যের সাথে বরাকেও শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং সুষ্ঠুভাবে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়কে মাথায় রেখে মঙ্গলবার করিমগঞ্জে নেতাজি মেলা বন্ধ করার দাবি নিয়ে সোচ্চার হলেন একাংশ মাধ্যমিক পড়ুয়াদের অভিভাবকরা। এদিন বিষয়টি নিয়ে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসক মৃদুল যাদব ও জেলা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেবের হাতে পৃথক পৃথক দুটি স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে তারা বলেন, মেলা চলুক তবে এতে তাদের আপত্তি নেই, তবে জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার কথা ভেবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এ ব্যাপারে আরো পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রশাসনের। পড়ুয়ারা প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যদি পরীক্ষাতে কোনো কারণে ব্যাঘাত ঘটে তবে তাদের তীব্র সমস্যার মুখোমুখি করতে হবে বলে উল্লেখ করা হয়। এমনকি তাদের স্বপ্নগুলো শুধুমাত্র স্বপ্ন হয়ে থেকে যাবে। তাই এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, আপনারা নেতাজি মেলার ব্যাপারে একদিন ইসলাম আমরা তো আপনারা আয়োজন করি আমরা কিন্তু কাছে আমরা একটা ইসলাম যে সামনে তো মেট্রিক পরীক্ষা, তো মেট্রিক পরীক্ষার লাগে তারা যেন 28 তারিখ বিশেষ আমরা বাচ্চারা খুব অসুবিধা হওয়ার আর কি, কেন আমরা একদম সামনে তো তখন অত বছর KG-1 থেকে বাচ্চারা পড়িয়ে আইসে, তখন 12 বছর পরে জাস্ট মেট্রিকটা তো একটা ফাইনাল দিত বাচ্চারা, ঠিক আছে মেলা তো 100% হইতো, সবাই চাই আমরাও চাই মেলা হইতো, কিন্তু প্রবলেমটা কী হয়ে গেছে অতদিন আছে আমরা কনসিডার করেছি, বাট আমরা 3 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে আমরা প্রবলেমটা হয়েছে আমরা জানি 28 তারিখটা শেষ হয়ে যাবে, কিন্তু ওখান তো শেষ হয় না, যার লাগে আমরা কালকে কয়েকজন মিলিয়ে মিউনিসিপ্যালিটি অফিসে গেছিলাম বা DC স্যারের কাছেও একটা আমরা মেমোরেন্ডাম জমা দিছি যে এটার লেগে যে মেলাটা 28 তারিখ যদিও শেষ না করতে পারেন 3 তারিখের ভিতরে অ্যাটলিস্ট শেষ করুন, আমরা বাচ্চারা পরীক্ষা দিতে আমরা খুবই অসুবিধা হওয়ার, বাচ্চারা পড়াশোনা ঠিক মতো করতে পারেন না, এইটাই আর কি আমরা অনুরোধ স্যার জেলাশাসক স্যারের কাছে অনুরোধ, মিউনিসিপ্যালিটি যারা আছে তারা সবের কাছে অনুরোধ যে আমরা কাইন্ডলি এটা একটু ইয়ে করিয়া দেখিয়া দিবা। মিউনিসিপ্যালিটি যাওয়ার পরে আপনারা কি তারা উত্তর দিচ্ছেন? তারা সুন্দরভাবে উত্তর দিছে, কইছে যে দেখুন আমরারও অসুবিধা অনেক হয়, বহুত প্রবলেম হইছে, অসুবিধাটা কইছে যে তাই নিয়ে একলা না, তাইনার কাছে মিশন দাস আছে, সুব্রত দাদা আছে, সবার কাছে যাওয়ার কথা কইছে, তো সবার কাছে যাওয়া তো আমরা লাগে সম্ভব হইছে না, তাই আমরা মনে করছি আচ্ছা ঠিক আছে তাই তো মিউনিসিপ্যালিটির হেড তার কাছেই যাই। করিমগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। এদিন নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য লাভ করেছে পুলিশ। মঙ্গলবার উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত বাঘের সাঙ্গন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মাদক সরবরাহকারী ফয়সাল আহমেদ নামের এক যুবককে আটক করে ধৃত ফয়সালের কাছ থেকে পুলিশ নগদ 8,00,000 টাকা সহ 161 গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 5,00,000 টাকা বলে জানান তারা। হয় আজি আমার একটা ইনফরমেশন আহিছিল যে ফয়সল আহমেদ বাবা বসির উদ্দিন ঘর বাগর সাগন তেখেতে একটা ড্রাগস ডিল করিব বলে একটা ইনফরমেশন আহিছিল, সেই হিসাবে তেখেতর ঘরত আমি অভিযান চলার অবস্থাত আমি 1,600 ইয়াবা ট্যাবলেট জব্দ করবলে সক্ষম হয়েছো।
আৰু লগতে ঘৰ তালাচী কৰা সময়তো মুঠ নগদ 800,000 টকা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াভা টেবলেটখিনিৰ বজাৰৰ আনুমানিক মূল্য 500,000 টকাতকৈ অধিক হ'ব। তারাপুর কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন সম্পাদক আলহাজ মনির উদ্দিন মাজার ভূঁইয়াকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার অরুণাচল স্থিত তারাপুর কোঅপারেটিভ সোসাইটির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা আয়োজন করে প্রাক্তন সম্পাদককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরে এ ব্যাপারে বলতে গিয়ে সোসাইটির কর্মকর্তারা অস্ত্রসিক্ত নয়নে তার কর্মকলাপ তুলে ধরে সাংবাদিকদের কাছে জানান, আজকে এই সোসাইটির 47 বছর টাইম কর্মরত আসলাম। আজকে টাইম সেলসম্যান থাকিয়া এই সোসাইটির সেক্রেটারি হয়েছিল। আর আমার আমি তাদের পাইছি 2003 ইংরেজির থাকিয়া এই সমিতির 2023 ফেব্রুয়ারি মাস পর্যন্ত তানে আমি পাইছি। আর কতদিন চেয়ারম্যান সেক্রেটারি হিসাবে তার লগে আমি সহযোগিতা করিয়া চলে গেছি, তাই আমার সহযোগিতা করিয়া গেছিল। এই সমিতির উন্নয়ন যতটুকু হয়েছে আমার মনে হয় আল্লাহ মনিরুদ্দিন মাজার ভাইয়া আর আমি সহযোগিতায় যতটুকু এই সোসাইটির উন্নতি করছি আমরা দুইজনে মিলিয়া আমার কমিটি বডি লইয়া 2003 ইংরেজিতে আমি সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছিলাম। আজকে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমি কর্মজীবন চালাইয়া গেছি এবং 28 ফেব্রুয়ারি তারিখে আমি ভলান্টারি চেয়ারম্যানটাই সমিতির থেকে বিদায় নিলাম। আমি ভলান্টারি হিসাবে ইস্তফা দিলাম এবং সমিতির দীর্ঘ কার্যকালে সমিতির উন্নতির প্রতিষ্ঠার সময় আমি মনোযোগ দিয়ে কাজ করছি। আমার বর্তমান চেয়ারম্যানকে সাহায্য করেছেন, তিনি প্রায় চারটে হয়েছেন। আর আগামী দিনে ভাবছি যে আমার মঙ্গলবার শিলচরে আকসার প্রাক্তন প্রতিষ্ঠাতা কর্মকর্তা ও সদস্যদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি গীতেশ চন্দ্র পাল। সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দুরবস্থা এবং বরাকে 4 লক্ষ রেজিস্ট্রিকৃত ব্যাকারদের ভয়াবহ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আসামের বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক কর্মচারীদের কর্তব্যে অবহেলা এবং অযোগ্য উপাচার্য রেজিস্ট্রার কন্ট্রোলারের জন্য বিশ্ববিদ্যালয়ের মানতলা নিতে এসে ঠেকেছে বলে মন্তব্য করেন উপস্থিত সদস্যরা। এছাড়া পঠন পাঠন পরীক্ষা ব্যবস্থার চরম গাফিলতি এবং প্রশাসনিক অদক্ষতা এই বিশ্ববিদ্যালয়ের অবনয়নের মূলে রয়েছে বলে জানান উপস্থিত সভ্যবৃন্দ। যেখানে তেজপুর ও আসাম বিশ্ববিদ্যালয় একই দিনে যাত্রা শুরু করেছিল সেখানে সর্বভারতীয় স্তরে তেজপুরের 4 নম্বর র্যাঙ্ক ও আসাম বিশ্ববিদ্যালয়ের 150 নম্বর র্যাঙ্ক এই বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার কথা জানিয়ে দিচ্ছে। বরাকের জনগণের দীর্ঘ 10 বছরের আন্দোলনের ফসল এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান দুরবস্থা বরাকের জনগণ কোনোভাবে মেনে নেবে না, কারণ এই বিশ্ববিদ্যালয় বরাকের জনগণের সম্পদ। তাই এই বিশ্ববিদ্যালয় বাঁচাতে এবং করুণ পরিস্থিতি থেকে উদ্ধার করতে এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবিলম্বে বরাকের বিশিষ্ট বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানান আকসার প্রাক্তন কর্মকর্তারা। আসাম বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয় একই সঙ্গে যাত্রা শুরু করে, কিন্তু সর্বভারতীয় স্তরে তেজপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর র্যাঙ্কে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক 150-এ, এতেই এই বিশ্ববিদ্যালয়ের চরম দুরবস্থার জানান দিচ্ছে। একসাথে তেজপুর এবং আসাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল, কিন্তু দেখা যায় তেজপুর বিশ্ববিদ্যালয় মহাকাশ বিজ্ঞানে পর্যন্ত এগিয়ে গিয়েছে, কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় 20 বছরেও তার মান একদম তলানিতে এসে পৌঁছেছে। বরাক উপত্যকার জনসাধারণের 10 বছরের আন্দোলনের ফসল এই বিশ্ববিদ্যালয়, তাই এই বিশ্ববিদ্যালয়ের এই অবনতি বরাকের জনসাধারণ কখনো মেনে নেবেন না, কারণ এই বিশ্ববিদ্যালয় বরাকের সম্পদ। এই বিশ্ববিদ্যালয়কে এই করুণ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করছি, উনি যেন বরাক উপত্যকার বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে তাদের সাথে পরামর্শ নিয়ে
এক তদন্ত কমিটি গঠন করেন। তারা জানান আকসার বর্তমানে কোনো কমিটি নেই এবং সংবিধানও নেই, তাই অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়, জিসি কলেজ, কাছাড় কলেজ, মহিলা কলেজ, রাধামাধব কলেজ সহ উপত্যকার সমস্ত কলেজ থেকে প্রতিনিধিদের নিয়ে আকসার একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার জন্য এদিন আকসার বর্তমান উপদেষ্টা রূপম নন্দীর পৌরকায়স্থকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের উপস্থিতিতে 1992 সালে সাধন দাসকে সভাপতি করে এবং পরবর্তীতে দিলীপ রায়, প্রমোদ শ্রীবাস্তব এবং সর্বশেষ ঝলক দেবরায়কে সভাপতি করে আকসা যুব ফ্রন্টের যে কমিটি গঠিত হয়েছিল এদিনের সভায় তা ভঙ্গ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অতি শীঘ্র আকসা যুব ফ্রন্টের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তনী আকসা কর্মকর্তাদের এদিনের সভায় উপস্থিত ছিলেন সলজর দেবরায়, মানিক আহমেদ বর লস্কর, অশোক পাল, সালেহা খাতুন লস্কর, ঝলক দেব, সঞ্জু দেব, গোপাল পাল, প্রমোদ শ্রীবাস্তব। যুব ফ্রন্ট কে যে পুরানে কর্মী হ্যাঁ আজ এক সভা মে হাম লোক বেঠে থে আর ইয়ে সিদ্ধান্ত লিয়া গিয়া হ্যায় বরাক মে যে বেকার সমস্যা হ্যায় ইন সমস্যাও কো লেকে এক আন্দোলন হোনা বহু জরুরি হ্যায়, এক আওয়াজ উঠনা বহু জরুরি হ্যায়। যো হাম লোক দেখ রহে হ্যায়, যো হামে উম্মীদ থি কি হ্যাঁ আকসার যো স্টুডেন্ট বডি হ্যায় उनकी तरफ से ये आवाज़ उठेगा, मगर बड़े दुख के साथ कहना पड़ रहा है कि अक्सा का कोई कमेटी अभी है नहीं। रूपम नंदी जो उसके एडवाइज़र हैं, उस एडवाइज़र के हैसियत से इतना दिन से वो चला रहे हैं, उनसे हम ये अनुरोध कर रहे हैं कि जल्दी से जल्दी आप स्टूडेंट बॉडी का गठन करें। और साथ ही साथ हम लोग ने ये सिद्धांत लिया है कि बहुत जल्दी हम लोग आपस में जितने पुराने अक्सा के सीनियर लोग हैं सबको बुला के एक মিটিং কিয়া যায় আর করকে এক নয়া ইউথ ফ্রন্ট ফির সে গঠন। আগামী 19 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পরম প্রভু শ্রী শ্রী কুঞ্জ বিহারী গোস্বামীর আবির্ভাব তিথি উপলক্ষে কুঞ্জশ্রী রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রম শালগঙ্গায় শ্রী অদ্বৈতাচার্য ও শ্রীমন মহাপ্রভুর দারু বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। এ উপলক্ষে সবার সক্রিয় সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে শালগঙ্গা শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমের পক্ষ থেকে। পৈতৃক সম্পত্তি বেদখল করল শিলচরের জমি মাফিয়ারা, সমাজ বিরোধীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন ফাটকবাজার নিউ মার্কেট এলাকার বাসিন্দা মজিবুর রহমান বড়ভুইয়া। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, অম্বিকাপুর অষ্টম খণ্ড এলাকায় 590 নং পাত্রায় তার 21 কাটা জমি রয়েছে। বছর চারেক আগে এই জায়গায় দেখভালের দায়িত্ব নেন নিশিকান্ত সরকার নামের এক ব্যক্তিকে। পরবর্তীতে নিশিকান্ত মজিবুরের সম্পর্কিত কিছু লোকদের সঙ্গে মিলে অনুমতি ছাড়া স্বত্ব বিক্রির উদ্যোগী হন। এ ধরনের খবর পেয়ে নিশিকান্তকে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করেন। খবরটি শিলচরের পত্রপত্রিকার মাধ্যমে অবগত করা হয়। পরবর্তীতে আইনের দ্বারস্থ হলে শিলচর আদালত নির্দেশ জারি করে যে মামলা চলাকালীন যদি কেউ ওই বিতর্কিত জমি ক্রয় করেন তবে খরিদার নিশ্চিতভাবে দণ্ডনীয় হবেন। মজিবুর আরও জানান, এই বিষয়ে গুয়াহাটি হাইকোর্টেও মামলা চলছে। তিনি এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সমাজের প্রতিজন ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। নতুবা আজ নয়তো কাল জমি মাফিয়াদের কুমতলব গোটা সমাজকে গ্রাস করে ফেলবে বলে উল্লেখ করেন মজিবুর। এখানে নিশিকান্ত সরকার বলে একজন লোক, যাকে আমি আগে পাওয়ার অ্যাটর্নি দিয়েছিলাম, এই পাওয়ার অফ অ্যাটর্নি বলে উনি এখানে জায়গা দেখাশোনা করেছেন, কিন্তু এখন আমি জানতে পারলাম যে আমার মামাতো ভাইদের সাথে মিশে উনি সুজিৎ দাশ্চর্য নামে একজন ভদ্রলোক, ওর নাম কীভাবে আপনার পরে বলবো, কে সঙ্গে নিয়ে আমার জায়গা তিন কাটা করে প্লট করে বিক্রি করার জন্য ওরা সাইনবোর্ড মেরেছে এই জায়গাটার সম্মুখে, যেটা নিয়ে আমরা গত চোদ্দ তারিখে আমরা ইনজাংশন জারি করেছি কোর্টের মাধ্যমে যে এই জায়গাটা মোকদ্দমার ফয়সলা না হওয়া পর্যন্ত এটা বিক্রি হবে না। কিন্তু ওরা এখনও যে দুইটি ফোন নম্বর দিয়েছে, আমি ফোন নম্বর দেখে খবর পেলাম যে দুইটি ফোন নম্বরই সুজিৎ দাশচৌধুরী নামে একজন বদলে দিচ্ছে। আমি যারা ক্রেতা হবে এই জায়গা ওদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা এই জায়গাটি কিনবেন না, কিনলে এই জায়গাটা নিয়ে হাইকোর্টেও কেস আছে, স্পিকার ডিস্ট্রিক্ট জাজ কোর্টে কেস আছে, কেস 2017 থেকে চলছে, এখন চলছে 2023, আপনারা ফার্স্ট বেল পায়নামা টাকাও মার যাবে, টাকাও পাবেন না, যেহেতু আমরা কোনো
জায়গা বিক্রি করার জন্য আমরা কাজ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 47 লক্ষ টাকা ব্যয়ে সাপেক্ষে তারাপুরে তৈরি হচ্ছে বক্স কালভার্ট। সুকন্যা নিধি ব্যাংকে টাকা জমা রেখে প্রতারণার শিকার গ্রাহকরা, মামলা থানায়। মাধ্যমিক শুরুর আগে করিমগঞ্জে নেতাজি মেলা বন্ধের দাবি অভিভাবকদের। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।